হ্যালো আপুরা ভাইয়ারা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে এলাম নতুন একটা ভিডিও লয়। তো ভিডিওকে ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে ভিডিও তার লগে খুব সুন্দর একটা মজার একটা বিষয় শেয়ার করুন। সেটা হলো জামাই আজকে আবার আনলে কক্সবাজারের, তো মনে করেন কক্সবাজারের তো না, হে কক্সবাজারে থাই হে রাজশাহী তো আনলে আম হারাইছে, মানে আনলাই না, হে হের হলো আল্লাহ হারাইছে। ঠিক আছে, আনলাই তো কোনো কিছু হে কোনোদিনও হারায় না। আর কইলে মনে করেন যে হেটাতে বছর খানেক লাগে যেভাবে কইতে 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 কান হসি টসি গেলে মনে করেন যে তখন কোনো কিছু বিরক্তই হারায় না, আইলে তো কখনোই হারায় না। হোলারা কইতে কইতে বিরক্ত কারণে হোলা গলে আম হারাইছে। তো আজকে এই আমগুলো মনে হয় কাটিমন আম, কারণ অনেক মনে হয় কাটিমন আম ছাড়া আর কোনো কিছুই নাই বাজারে। কারণ হচ্ছে না, আমি যতবারই বাজারে যাই ফলের দোকানে এই আমগুলাই দেখি। তো এই আমগুলোর নাম যেহেতু লোকেরা কাটিমন কয়, এই আমগুলোর নামও কাটিমন। তো এইগুলো হচ্ছে আছে পরিবহনে দিছে, তো ঢাকার দিকে দিছে আর কি, পুরান ঢাকায়। তো হিয়ান তো মনে করেন নারায়ণগঞ্জ পর্যন্ত আইনতে মনে করেন যে কোটি খিসি গেছে। 10 কেজি আম, অল্প আম, কিন্তু মনে করেন যে কষ্টের কোনো শেষ নাই। তো আর হলা মনে করেন যে আম খাইবো আম খাইবো, হে কি যে কাজের, মানে কাজ করতে হের খুব ভাল লাগে। ঠিক আছে, এইসব এই উল্টাপাল্টা কাম হের খুবই ভাল লাগে করতে। আমার লগে কাম করতেছে বড় ছেলে মনে করেন যে আমও খায় না, আমের দ্বারের কাছে হে কোনো ফলই খায় না, আম না হে কোনো ফলই খায় না। এটার লাগে হে কখনো কোনো ফলটা লাগলে হে কোনো কিছুতে খোলাতে অথবা মনে করেন এগুলা বক্সে ঢুকে রাখতে হে কখনো হেল্প করে না। সোডোমিয়া খায়, সোডোমিয়া সবসময় সব কাজ করে। তো হে আর আমি মিলি, ষোড়জন আর আমি মিলি মনে করেন যে সবগুলা কাগজ আগে সরাই দিছি আমের উপরে। তো আমগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে এলো, আর আমি একটা আম ধরছিলাম, একটা আম ধরেই দেখলাম যে না শক্ত আছে, মানে একদম যে নরম হয়ে গেছে তা না। যেহেতু হচ্ছিল আছে পরিবহনে দিছে, অবশ্যই এক রাইত এটা প্যাকেট করাই ছিল, ওই হিসেবে তো নরম হয়ে জানার কথা। আমার ছেলে আমগুলা দেই যে খুশি হয়েছে। ঠিক আছে, হের মনের আবেগ মনে করেন যে হে বুঝাইতে পারতেছে না হের কাছে আমটা কেমন লাগতেছে, হে কতক্ষণ ফেফার দেয়, কতক্ষণ আম দেয়, কতক্ষণ হচ্ছে আমের উপরে যে ছোট ছোট সিরা ফেফারগুলো আছে সেগুলো দেয়। তো মানে হে খুব খুশি হের বাবা হের লাগে আম পাড়াইছে। কতক্ষণ পরে পরে হে হের নানারা যাই করে না না আমার লাগে আমার বাবা আম পাড়াইছে, একটা একটা করে হে গুনতেছে আর মনে করেন যে আমগুলার হচ্ছিল বলের মধ্যে নিতেছে। তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো এরকম কোন কোন বাবারা আছেন, ঠিক আছে, যে বোরে কিছু দেন না, ঠিক আছে, কিন্তু ছেলেগুলোর লাগি মনে করেন যে কলিজাটা একদম ফাড়ি জায়গা, মানে জামাইরা আছেন বউগুলোর লেগে কোনো দরদ নাই, কিন্তু ছেলেদের প্রতি, মেয়ে মানে সন্তানদের প্রতি মোট কথা আনেগো টান বেশি। সন্তানেরা কইলে মনে করেন যে ব্যাগিন হারাই দিবেন, আর আজ জামাই তো হেটার মধ্যে একদম এক নাম্বার। যদি বিশ্বের মধ্যে এরকম কোনো কিছু হয় তাহলে আজ জামাই হচ্ছে এক নাম্বার। ছেলেগুলোর লাগিয়ে আছে কিন্তু বউর ক্ষেত্রে একদম কানা করিও নাই, মানে বউর ক্ষেত্রে এত হিসাব করে, সে এত হিসাব করে, হিসাবের তালিকা মনে করেন যে পাই টু পাই সে হিসাব রাখে এরকম অবস্থাটি। কিন্তু ছেলেদের বেলা এলে কোনো হিসাব নাই। ঠিক আছে, ছেলেরা করতেছে, ছেলেরা যদি একটা জিনিস 100 বার কিনিয়ে নষ্ট করে কিচ্ছু কইতো না, কিন্তু বউ একটা জিনিস নষ্ট করলে মনে করেন যে ঠিক আছে একদম অবস্থা খারাপ করে দিবে। আমি জানি আমার ভিডিওটা আমার জামাই দেখবো, হে জানা উচিত, ঠিক আছে, আমার মনের মধ্যে হের প্রতি কী ধরনের আগ্রহ অথবা হচ্ছে অনুভূতি কাজ করে, হে আমার লাগে কী চিন্তা করে, এটা হচ্ছে হলো আমের থ্রু জানাইলাম। তো আম পাড়াইছে অনেক দিন কেস কেস করতে করতে, তারপর আম পাড়াইছে। তো আমটা আমরে করলাম যাক একটা কাড়ি দেখ, ঠিক আছে, কাড়ি দেখার পরে আসলে রিভিউ দিতে সোজা হইব যে আসলে আমগুলো খাইতে কেমন। তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলটারে কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন। তা আমটা যখন কাটতেছিল দেখতে খুব ভালোই লাগতেছিল, আর শক্ত ছিল যেহেতু, ঠিক আছে, আমটা নরম হয়ে যায় নাই। ঠিক আছে, আমের কালারটাও সুন্দর, গ্রানও আসিল অনেক। খাই তো এর আগে কাটিমন আমি খাইছি কয়েকদিন আগে, ঠিক আছে, কাটিমনটা ভালো, কিন্তু এটা তো আমার জামাই ফাটাইছে, জামাইটা তো খাইতে হবো। তো পরের ভিডিওতে আবার সুন্দর আরেকটা ভিডিও হলে হাজির হমু। এ পর্যন্ত লগে লগে থাকবেন, অবশ্যই চ্যানেলের সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা কেমন লাগলে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।